गुड मर्निंग फ्रेंड्स, डेली लाइफ चैनेले सकल के स्वागत। आशा करी तुम्हरा सुस्थ आछो, भालो आछो एबं आनंदे आछो। आमराओ भालो आछी। आज बुधवारे एखन बाजे 10টা 20। এই 10টা 20 থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। বুঝতেই পারছো আমার চান হয়ে গেছে, চান করা হয়ে গেছে। এবার করছি ব্রেকফাস্ট। মেয়ে পড়তে গেছিল সকালবেলা 7:30 সময়, পড়ে টরে ফিরল 9টা সাড়ে 9টা করে। এবার আমাদের ব্রেকফাস্ট করছি। দেখো কি করছি আজকে ব্রেকফাস্টে। এই যে দেখো আজকে ব্রেকফাস্ট মেয়ে বলল যে কর্নফ্লেক্স খাবো, তাই আজকে দুধ কর্নফ্লেক্স আর আছে মধু আর আছে একটু কলা, এই হয়ে যাবে আজকে আমাদের ব্রেকফাস্ট। শর্টকাট ব্রেকফাস্ট। তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার কথা হবে। এই দেখো আনাজ কেটে নিয়েছি, ভাত বসে গেছে। আর আজকে হবে পটল আলু মাছ দিয়ে তরকারি, আর হবে লাল শাক ভাজা, আর হবে এগুলো দেখো এই যে খ্যাঁকশা ভাজা। এই হবে আমাদের আজকের লাঞ্চ। এখনো বাসনগুলো আছে উপরে মেলা, এই যে কাকিমা মেজে দিয়ে গেছে, সব বাসন পড়ে আছে। একটু পরে এগুলোকে এখানে রান্নাটা করে হাতটা খালি করে এগুলো তুলে দেব। এই যে এইখানে বাসন রাখবো, এর মধ্যে তুলে দেব। অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা 12টা 15 বাজে। বললাম আজকে এই রান্নাগুলি হবে। আসলে ফ্রিজে বাসি মাছ আছে, কালকে যেহেতু আমাদের পার্বণ ছিল তাই কিছু মাছ টাছ হয়নি, সেই মাছ পড়ে আছে। ভেবেছিলাম আজকে ঝোল ভাত করব, কিন্তু ডিসিশানটা চেঞ্জ করলাম যে না, মাছটা আছে, তাহলে মাছটা পটল আলু মাছ দিয়ে তরকারি করি। আর ওই খ্যাঁকশা ভাজা আর ওই আজকে লাল শাকটা আমাদের মানে নিজেদের ঘরের গাছ ঘরে হয়েছিল, বাগানে, ঘরের বাগানের গাছে লাল শাক দিয়ে এই হয়ে যাবে আমাদের আজকে লাঞ্চ। তাহলে এবার রান্নাটা শুরু করি। এখন 1:30 বাজে, 1:35 বাজে থেকে কাঁটাটা ছাড়িয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ চুল টুল সব উস্কো হয়ে গেছে। রান্না এখন তরকারিটা বসিয়েছি, তরকারিটা হতে একটু মাছ টাছ ভাজা হয়ে গেছে, তরকারিটা হতে একটু সময় লাগবে। আর প্রচণ্ড গরম আজকে, এত রোদ বেরিয়েছে, তার উপর একটুকু হাওয়া নেই, সেই জন্য তরকারিটা বসিয়ে দিই আর পাখার তলায় চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছে। মেয়ে গেছে চান করতে, হাজব্যান্ডও গেছে বাথরুমে, আর ঘরে আমি একা আছি। আজকে এর থেকে অনলাইন থেকে একটা প্রোডাক্ট আসার কথা, ফোন করেছিলেন আসবে। 2 দিন পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, বার্থডে অনুষ্ঠান, সে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই গিফটগুলো আমি এখন এক্ষুনি দেখাতে পারছি না, কারণ বার্থডের দিন ওগুলো পড়বে। বা আরেকটা যেটা দুটো অর্ডার করেছিলাম, একটা আমার মেয়ের জন্য আর একটা যে যার বার্থডে তাকে দেব বলে, তাই দুটোই সারপ্রাইজ সেদিনই দেখাবো। রান্নার ফাঁকে মনে হলো এবার চলে যাই, একটু কথা বলে আসি। তোমাদের সঙ্গে কথা না বললে আমার সত্যি একদম ভালো লাগে না, মনটা সবসময় করে কখন তোমাদের সাথে কথা বলবো। যার রোদ বেরিয়েছে আর রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, কিন্তু রান্না করতে গেলে তো কিছুক্ষণ থাকতেই হবে। ঘেমে চান করে যাচ্ছে। সকালে চান করা অভ্যাস, যেহেতু আমাদের ওপরের সেরকম কিছু ব্যবস্থা নেই, সবটাই নিচে গিয়ে করতে হয়। যে রান্না টান্না করে চান করব সেটা একটু অসুবিধা হয়, জানি এটা দেরি হয়ে যায়, পুজো করার ব্যাপার থাকে। তাই একবারে সকালবেলায় রান্না টান্না করে আবার জামা ছেড়ে রান্না করবো, যাতে রান্না টান্না করে একবারে চান টান করে আসি, এসেই রান্না বসি। আবার বিকালবেলা গা ধুলে ভালো লাগে, কাকিমারা গা ধোয়, কিন্তু আমার আবার একটু ঠান্ডা লাগার ধাত আছে, গাও ধুতে পারি না। খুব গরম হলে সেদিনকে গাটা ধুই। না কি গরম হচ্ছে, পাখা চলছে তাতেও যেন ঘেমে যাচ্ছে, এতটাই গরম। তারপরে তিনতলা ওপরে থাকে, ওপর থেকে যত তাপটা আসছে নিচে নামছে, আর একবার এই সেদ্ধ হয়ে যাচ্ছে। কারণ লাঞ্চের কিছুক্ষণ দেরি আছে। চলো তাহলে আবার পরে কথা হবে। তরকারিটা দেখি কি হচ্ছে, বসিয়ে রেখে দিয়ে চলে এসেছি। লাঞ্চ রেডি হয়ে গেছে, এবার এখন বাজে 2:20। এবার লাঞ্চটা করে ফেলবো। দেখো তাহলে আজকে লাঞ্চে কি হয়েছে। ভাত, এই যে শসা আর লেবু কেটে রেখেছি, আর হয়েছে পাতলা পটল আলু মাছ দিয়ে ঝোল। এটা আমার মেয়ে একদম খেতে ভালোবাসে না, কিন্তু সবসময় পছন্দের হবে এটাও না, জোর করেই ওকে খাওয়াই। যে একটা পেটি ভেতরে ঢুকে গেছে। পটল আলু মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে খ্যাঁকসা ভাজা আর লাল শাক, পোস্ত দিয়ে লাল শাক ভাজা। এই হয়ে গেল আজকে আমাদের লাঞ্চ। আর ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 9টা। এই 9টা থেকে আবার তোমাদের সাথে কথা বলছি। এর আগে আমি দুপুরবেলা এসেছিলাম ভাত খাওয়ার সময়, তারপর থেকে আর ভিডিও করিনি। আজকে এই দুপুরবেলা থেকে খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে, ভালোই বৃষ্টি হয়েছে সন্ধ্যেবেলা পর্যন্ত, কিন্তু গরম কমে, প্রচণ্ড গরম। আর আজকে একটু ইচ্ছা ছিল যে ঘরদোরটা একটু পরিষ্কার করব, আমার সামনে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, কিন্তু কিচ্ছু করতে পারিনি, যে বৃষ্টি পড়ছিল, তারপর আর ভালো লাগলো না, তাই সব পড়ে আছে। দেখি কবে করা যায়। আর আজকে অনলাইন থেকে দুটো জিনিস এসেছে, দুটো জিনিসই এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ যেদিনকে দুটো দুটো ড্রেস আমার অনুষ্ঠানের দিন, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মেয়ে বিকালবেলা পড়তে গেছিলো, পড়ে টরে ফিরলো তখন 6:30 ফিরেছিল, আর 3:00 কাছে পড়ে। বুধবার আর সোমবারটাই বিকালবেলা পড়া থাকে, বাদ বাকি দিন সকালবেলা পড়তে। এদিকে চাটা খাওয়া হয়ে গেছে সব কমপ্লিট, কিন্তু রান্না এখনও কিচ্ছু হয়নি। আজকে কি রান্না করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন মেয়ে পড়তে বসেছে, দেখো দেখতে পাবে কি। এই দেখো চুলটা একটু তোল না, হাই কর, হাই। এই দেখো পড়তে বসেছে। ও এইটে পড়ে, এবছর আর 2 বছরই পড়াশোনা যা হলো, আর কিছু বলার নেই, সবটাই মেনে নিতে হবে। তাও পড়াশোনাটা তো চালাতে হবে, যতটা হয় প্রাইভেট সেটাই হয়েছে। তোমরা এই ভিডিওটা দেখো, তোমরা দেখছো না, তাই আমার নতুন নতুন কিছু ভিডিও করার আগ্রহ জানছে। তোমরা যদি কমেন্ট করে না জানাও যে কেমন ভিডিও বানাবো, কেমন ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না, বা ভিডিও কীরকম ভিডিও দেবো, তোমরা যদি কিছু না বলো আমি কি করে ভিডিওটা বানাই বলো, তাই তোমরা কমেন্ট করে জানাও, কারণ তোমরা আমার বড় পরিবার। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং অনেক 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 সাপোর্ট করো, কমেন্ট করো, কমেন্ট করে জানাও যাতে আমি এক এক দিন এক এক রকম ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি নতুন নতুন। এবার রান্না করে নেব। আমি একটু রাত করেই রান্না করি, কারণ খাওয়া দাওয়া হয় আমাদের একটু রাতে, তাই সব তাড়াতাড়ি রান্না করে ফেলে ঠান্ডা হয়ে যাবে। তবে আগে যখন নিচে রান্না করতাম তখন বিকাল বিকাল রান্না করে ফেলতাম, কিন্তু এখন রাতেই রান্না করি। তবে এখন অনেক রাত হয়ে যাচ্ছে। কী হলো বলবি? এবার রান্নাটা করে ফেলে আবার তোমার সাথে। হাই ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 11টা আর আমাদের ডিনার হয়ে গেছে। আজকে ডিনারে বানিয়েছিলাম পনির পোস্ত আর রুটি, আর মিষ্টি তো আছে। এই হয়ে গেল আমাদের ডিনার। মেয়ে এখন টিভি দেখছে আর আমি সেই ফাঁকে তোমাদের সাথে কথা বলে নিই। আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ তোমরা না দেখলে আমি ভিডিওটা বেশি বড় করে কি করব। তোমরা কমেন্ট করো, তাহলে আমি তোমাদের মনের মতো ভিডিও তাহলে বানাতে পারবো, তোমরা যেমন চাইবে। এখানেই ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে চলে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সেই লাইক করো, কমেন্ট করো। আর সুস্থ থাকো, ভালো থাকো এবং আনন্দে থাকো। এই বলে আমার ভিডিওটা আজ শেষ করছি। গুড নাইট।